হাই, ওয়েলকাম টু বাংলা পিপিসি। তো আমার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও পরপর কয়েকটা বিষয় নিয়ে ডিসকাস করার রয়েছে, সেভাবে আপডেট দেওয়ার কিছু নেই, মানে নতুন করে কিছু বিষয় জানানোর নেই, জাস্ট ডিসকাশন রয়েছে, অনেকগুলো পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট হলো বেঙ্গালুরু এফসি শোনা যাচ্ছে এই মুহূর্তে তাদের আন্ডার-23 প্লেয়ার, তাদের সিনিয়র টিমের অন্যতম নির্ভরযোগ্য প্লেয়ার, গত সিজনের ইন্ডিয়ান ইউথ বেস্ট প্লেয়ার হওয়া সুরেশ সিং ওয়াংজামকে আন্ডার-23, যেটা আমাদের এশিয়ান কাপ কোয়ালিফায়ারের টিম সিলেকশন হয়েছে, সেখানে সে সুরেশ সিং ওয়াংজাম তো একটা অটোমেটিক চয়েস, যেহেতু সে ইন্ডিয়ার সিনিয়র ন্যাশনাল টিমের প্লেয়ার, সেখানেও রেগুলার, তো তাকে সিলেক্ট করা হয়েছে এবং সেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এখনও অবধি কনফার্ম নয় বা অ্যানাউন্স নয় ব্যাপারটা, যে শোনা যাচ্ছে সুরেশ সিং ওয়াংজামকে নাকি বেঙ্গালুরু এফসি তাদের ক্যাম্প থেকে ছাড়তে চাইছেন না, কারণ এই মুহূর্তে বেঙ্গালুরু তারা প্র্যাকটিসের মধ্যে ঢুকে গেছেন, আবারও একটা বায়োবেবেল থেকে ভেঙে আবারও একটা জায়গায় যাওয়া, এবং অবশ্যই যেহেতু প্লেয়ারটি সিনিয়র টিমেরই প্লেয়ার, প্লেয়ারটিকে টার্গেট করা রয়েছে আইএসএলের ম্যাক্সিমাম সময় ইউজ করার ক্ষেত্রে, তাই হয়তো কোচ বা ম্যানেজমেন্ট এই মুহূর্তে কোনো রিস্ক নিতে চাইছেন না, কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত সেটা হয়তো সময়ই কথা বলবে, বা তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এটা ঠিক কতটা যুক্তিযুক্ত যে একজন ন্যাশনাল টিমের ডিউটিতে ডাক পাওয়া প্লেয়ারকে ক্লাব যদি ছাড়তে না চায় সেখানে সমস্যা কী রয়েছে এবং সেটা কতটা ঠিক বা ভুল। দ্বিতীয় বিষয়টা হলো যে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল গতকাল তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তার সাথে তিনি ফিটনেস কোচও তাকে সিলেক্ট করে নিয়েছেন, অনেক নাম মার্কেটে ঘোরাফেরা করলো, ফাইনালি কিন্তু এই স্প্যানিশ 55 বছর বয়সী অ্যাঞ্জেল পিউলা গার্সিয়া, এই অ্যাঞ্জেল পিউলা গার্সিয়াকে ফাইনালি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ঠিক করে নিয়েছে যে তিনি মানলো দায়াজের সহকারী হিসাবে থাকবেন, এবং তার কোচিং জীবন কিন্তু শুরু হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে, এবং সেটাও তিনি কন্টিনিউয়াসলি কন্ডিশনিং কোচ বা ফিটনেস কোচ হিসেবেই কাজ করেছেন। রিয়েল মাদ্রিদে তিনি কাজ করেছেন দেলবস্কির মতো লেজেন্ডারি কোচের সাথে, যিনি স্পেনকে পরবর্তীকালে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিলেন, পরবর্তীকালে রাফা বেনিতেজ তার সাথেও স্পেনে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে, লাস্ট সময়টা কিন্তু তার কেটেছিল আর্জেন্টিনার অন্যতম বড় ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে, যেখান থেকে মারাদোনা বা মেসির মতো প্লেয়াররা উঠে এসেছেন যেই ক্লাব থেকে, সেই ক্লাবে কিন্তু তার শেষ কাজটা হয়েছে, এবং তারপর তিনি সরাসরি ভারতবর্ষে এবং অবশ্যই ইস্ট বেঙ্গলের দায়িত্বে। এখনো অবধি ইস্ট বেঙ্গল যেটা বিষয় সেটা হলো তাদের গোলকিপিং যে কোচ সেটাকে ফাইনালাইজ করতে পারেনি, বেশ কিছু গোলকিপিং কোচের সাথে কথাবার্তা চলছে, শোনা যাচ্ছে ভারতীয় কিছু প্রাক্তন গোলকিপারের সাথে কথাবার্তা চলছে যারা কোচিং এর সাথে যুক্ত, এবং যিনি গত সিজনের গোলকিপিং কোচ ছিলেন ববি মেমস তার সাথেও শোনা যাচ্ছে একটা কথাবার্তা চলছে, তো ফাইনালি এখনো অবধি গোলকিপিং কোচের স্লটটা বাকি রয়েছে, বাকি বলতে গেলে মোটামুটি প্রায় যেগুলো ভাইটাল জায়গা কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ ফিটনেস এর জায়গাটা এগুলো মোটামুটি এই মুহূর্তে ফুলফিলড। আর অনেকে জানতে চাইছো যে ইস্ট বেঙ্গল কবে ফুল টিম গোয়াতে গিয়ে প্র্যাকটিস শুরু করবে, দেখো এই মুহূর্তে খবর ছিল যে 21-24 মধ্যে বিদেশি প্লেয়ার কোচ কোচিং স্টাফ তারা কিন্তু গোয়া পৌঁছে যাবেন, কিন্তু ভিসা এবং লজিস্টিক্স এর কিছু সমস্যার জন্য পুরো প্রসেসটা আটকে রয়েছে, সেটা ক্লিয়ার হয়ে গেলে হোপফুলি, যেটা এই মুহূর্তে খবর যে সেটা ক্লিয়ার হয়ে গেলে হয়তো এই উইকটা ম্যাক্সিমাম এই সামনের উইকটার মধ্যেই তারা গোয়া পৌঁছে যাবেন, এবং সেখানে গিয়ে কিন্তু 8 দিনের একটা কোয়ারেন্টাইন, এখানে অনেকের একটা মিসকনসেপশন রয়েছে যে গতবারের মতো হয়তো 14 দিনের কোয়ারেন্টাইন না, 14 দিনের রুলটা নেই, এইবারে গভর্নমেন্টের রুল হচ্ছে 8 দিনের কোয়ারেন্টাইন, এবং অবশ্যই প্রত্যেকটি প্লেয়ার কোচিং স্টাফ সবার তাদের কিন্তু ডবল ডোজ যে ভ্যাকসিন সেটা অবশ্যই যারা 18 ঊর্ধ্ব রয়েছে তাদের হয়ে যাওয়া উচিত, সবকিছুই এই মুহূর্তে চলছে, যাদের হয়নি তাদেরগুলোকে খুব ফাস্ট প্রসেসিংয়ে নিয়ে আসা হচ্ছে, এই জিনিসগুলো যখন আস্তে আস্তে কেটে যাবে তখন পুরো টিমটা গিয়ে গোয়াতে অ্যাসেম্বল হবে, তারপর 8 দিনের কোয়ারেন্টাইন, এবং তারপর বায়োবেবেলে যেমনটা প্র্যাকটিস হওয়ার দরকার ঠিক তেমনটাই হবে, গোয়াতে হোটেল বাকি সমস্ত ফেসিলিটিস কিন্তু এই মুহূর্তে সবকিছুই কমপ্লিট, জাস্ট প্লেয়ার কোচ কোচিং স্টাফ বাকি ম্যানেজমেন্টের স্টাফ তাদের শুধুমাত্র গোয়া পৌঁছতে বাকি রয়েছে। শোনা যাচ্ছে যে এই সপ্তাহে যে জিমের সরঞ্জাম যেটা গত সিজনেই কেনা হয়েছিল সেই সমস্ত জিমের সরঞ্জামও পৌঁছে যাচ্ছে, তো সবকিছুই রেডি, হয়তো আর ম্যাক্সিমাম সামনের উইকটা কি 10-12 দিন ম্যাক্সিমাম, কি খুব বড় জোর হলে 2 সপ্তাহ, তারপর থেকে তোমরা মোটামুটি ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসের ছবি এবার বিভিন্ন সোশ্যাল সাইটে দেখতে পাবে। নেক্সট যে টপিক সেটা হলো প্রবীর দাসের ইঞ্জুরি, প্রবীর দাসের একটা আগে একটা ছোট্ট খুবই ছোট্ট একটা ইঞ্জুরি ছিল, একটু শারীরিক সমস্যা ছিল, সেই কারণে এফসি কাপের যে গ্রুপ স্টেজের ম্যাচগুলো সেখানে হাবাস তাকে নিয়ে যেতে পারেননি,
এবং তারপর অবশ্যই তিনি ফিরে আসেন, তিনি কন্ডিশনে ভালোভাবে ফিরে আসেন, তিনি ফিট হয়ে ওঠেন। তাকে ফিট সার্টিফিকেট দিয়ে, তাকে এবং সুসাইরাজকে ফিট সার্টিফিকেট দিয়ে উজবেকিস্তান নিয়ে যাওয়া হয়। এবং নাসাফের বিরুদ্ধে যে ম্যাচ, সেখানে আমরা পরিবর্ত হিসাবে সুসাইরাজকে নামতে দেখলো। ফ্যান যারা রয়েছে ঠিক মোহনবাগান এফসি, তাদের একটা কমন ক্ষোভ ছিল যে প্রবীর দাস কেন নেই, কেন বারবার আশুতোষ মেহতা ফ্লপ হলেও প্রবীর দাসকে ইউজ করার মতো প্রয়োজনীয়তা অনুভব করছেন অ্যান্থনি লোপেজ হাভাস। তারপরেই ম্যাচের পর পরের দিনকে একটা খবর বাইরে আসতে থাকে যে প্রবীর দাসের নাকি একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরি লেগেছে এবং তিনি 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। প্রশ্নটা এখানেই, অবশ্যই ম্যাচের আগে তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি লেগেছে এরকমটা খবর, কিন্তু একটা প্রশ্ন এখানে বা দুটো প্রশ্ন এখানে রয়েছে। 1 নম্বর হলো যে যদি তার সত্যি ম্যাচের আগের দিনকে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়ে যায়, তাহলে তিনি টিমের যে লিস্ট, সেই লিস্টে রিজার্ভ বেঞ্চে কিভাবে শো হলেন, এটা একটা বড় প্রশ্ন। তাহলে সেখানে কি বড় একটা মিস্টেক হয়ে গেছে একটা লিস্ট পাঠানোর ক্ষেত্রে? এবং যে প্লেয়ারটি বেঞ্চে বসেনি, যদি ধরে নিই যে সেই প্লেয়ারটি হয়তো বেঞ্চে বসেনি, কারণ বেঞ্চের দিকে কিন্তু ক্যামেরা সেভাবে যায়নি, আমরা ধরতেও পারিনি যে কারা কারা ছিল বা কারা ছিল না। যদি সেই প্লেয়ারটি বেঞ্চেও না বসে থাকে, তাহলে তার নাম কিভাবে লিস্টে গেল, যেটা সাধারণত কিন্তু কোনো টপ অফিসিয়াল ম্যাচে হয় না। হয়তো সেখানে কোথাও একটা মিস্টেক হয়েছে, আইদার সেই লিস্ট জমা দিতে বা হয়তো কোনো কিছু একটা হয়েছে। তো দেখা যাক। এর সাথে দ্বিতীয় বিষয় হলো যে তার 3 সপ্তাহের একটা লম্বা সময় লাগবে রিকভার করতে। এর সাথে জানিয়ে দেওয়া দরকার যে এটিকে মোহনবাগান এফসির কোচ ম্যানেজমেন্ট তারা কিন্তু ডিসিশন নিয়েছেন যে 3 সপ্তাহ, 3 সপ্তাহের একটা ছুটি প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে, 21 দিনের একটা ছুটি প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে। তারপর গিয়ে প্র্যাকটিস শুরু হবে কলকাতায়, তারপর পুরো টিম চলে যাবে গোয়াতে টুর্নামেন্ট শুরু হওয়ার 10 দিন আগে, কারণ সেখানে গিয়ে 8 দিনের কোয়ারেন্টাইন, তারপর গিয়ে তারা টুর্নামেন্টে খেলতে নামবে। এটা অনেককে ভাবাচ্ছে, অনেকে এটিকে মোহনবাগান এফসি ফ্যান মেসেজ করে আমাকে ওপিনিয়ন জানতে চেয়েছে। সিরিয়াসলি আমি কাউকেই রিপ্লাই দিইনি, কারণ এখানে রিপ্লাই দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, সিরিয়াসলি কিছু নেই। এটা জাস্ট একটা বিষয় যে যেটা ম্যানেজমেন্ট বা কোচ ঠিক করেছেন বা তারা যেটা ভালো মনে করেছেন সেটাই বিষয়, এর বাইরে আর কিছু বলার নেই। তাদের যদি মনে হয় যে কলকাতাতে প্র্যাকটিস করে তারা গোয়াতে গিয়ে মানিয়ে নেবেন বা কোনো রকম ফ্রেন্ডলি ম্যাচ না খেলে, বাকি আইএসএল টিমগুলো যেটা করছে, অলরেডি তো ওড়িশা বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেলেছে, ইস্ট বেঙ্গলও শোনা যাচ্ছে প্রায় 6 থেকে 7টা তারা প্র্যাকটিস ম্যাচ খেলবে, তো সেরকম প্রতিটা টিম, বাকি 10টা টিমও কিন্তু প্ল্যানিং করিয়ে নিয়েছে। সেটা যদি এটিকে মোহনবাগান এফসি কলকাতাতে প্ল্যানিং করে, অসুবিধা কিছু নেই। আলটিমেট সাকসেসটা কিন্তু দেখা যাবে যে যেদিন থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে সেদিন থেকে তার রেজাল্টটা মাঠে পাওয়া যাচ্ছে কিনা। লাস্ট বিষয় হলো যেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ার প্রচুর ফুটবলার এই বিষয়টা নিয়ে বিতর্ক শুরু করেছেন। অনেকদিন থেকে অনেক প্লেয়াররা কথা বলতে শুরু করছিল, আস্তে আস্তে কিন্তু প্রচুর প্লেয়ার এটা নিয়ে কথা বলতে শুরু করেছে যে 4 মাসের টুর্নামেন্ট এবং 8 মাস রেস্ট, এটা ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে ঠিক কতটা ভালো, এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ নভেম্বর মাসের একদম শেষে গিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে এবং মার্চ মাসের মিডিলে টুর্নামেন্টটা শেষ হচ্ছে, অর্থাৎ 4 মাসের টুর্নামেন্ট, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, কংক্রিট 3 মাস, মার্চের হাফ, নভেম্বরের হাফ, এই নিয়ে টোটাল 4 মাসের একটা টুর্নামেন্ট এবং 8 মাসের একটা রেস্ট, মোর দ্যান 8 মান্থস। এইবারে কিন্তু সিজন শেষ হয়ে গেছে মোস্ট প্রবলি 14th বা 15th মার্চে, তারপর গিয়ে সিজন রিস্টার্ট হবে 19th নভেম্বরে, অর্থাৎ প্রায় 8 মাস 1 সপ্তাহ, লম্বা একটা সময়, লম্বা একটা গ্যাপ। এবং এই গ্যাপটা নিয়ে ইন্ডিয়ান ফুটবল ঠিক কতটা এগিয়ে যাবে, আস্তে আস্তে প্লেয়াররা, প্রাক্তন প্লেয়াররা প্রত্যেকে, আমরা তো দীর্ঘ সময় ধরে বলে আসছি যে এইভাবে আইএসএল চলতে পারে না, আইএসএল জাস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আই ওয়াচ ছাড়া আর কিচ্ছু না। আইএসএল এই মুহূর্তে দাঁড়িয়ে দিনের পর দিন নিজেকে একটা বিজনেস টুর্নামেন্টেই পরিণত করছে, বেশি আর কিছু নয়। কারণ প্লেয়াররা মাত্র 4 মাসের জন্য খেলবে, 8 মাস বসে থাকবে। আমি জানি না কোন দেশে হয়, যেই দেশ স্বপ্ন দেখে যে আমরা 8 বছর পর বা 10 বছর পর, 12 বছর পর আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, যেহেতু ওয়ার্ল্ড কাপ শোনা যাচ্ছে যে 2 বছর অন্তরও হতে পারে, সেখানে সেই দেশে দাঁড়িয়ে আমরা ঠিক কোন লেভেলে রয়েছি সিরিয়াসলি আমরা জানি না, যে আমরা জাস্ট 4 মাসের জন্য ফুটবল খেলি, 4 মাসের জন্য প্রফেশনাল ফুটবল খেলি, বাকি 8 মাস আমরা বসে থাকি। হ্যাঁ, এর মাঝে ধরো এখানে গোয়া বলো, হায়দ্রাবাদ বলো, জামশেদপুর বলো বা আরও কেরালা বলো, তারা ডুরান্ট খেলতে এসেছে বা টুকটাক তাদের রিজার্ভের প্লেয়াররা খেলে, কিন্তু বাকিরা খেলে না। তো এবার আস্তে আস্তে কি হচ্ছে, এই 4 মাসের টুর্নামেন্টটা, বাকি এই যে 8 মাস সময়টা প্লেয়াররা বসে থাকছে, এই 8 মাসের মধ্যে মেন্টালি এবং ফিজিক্যালি তারা কিন্তু তাদের ফিটনেসটাকে আস্তে আস্তে নষ্ট করছে। গত সিজনে আমরা দেখেছিলাম মিলান সিং এর মতো একজন প্লেয়ার, পাহাড়ি প্লেয়ার, মাত্র 29 বছর বয়স, সেই প্লেয়ারের চেহারাতে কি বিশাল পরিবর্তন এসেছে, যে যার মতো প্লেয়ার তার চেহারাতে কি বিশাল পরিবর্তন এসেছে। তো
এই জিনিসগুলো ফিজিক্যালি প্লেয়ারদেরকে অনেকটাই পেছনে ফেলে দিচ্ছে, এবং তার সাথে কিন্তু মেন্টালি অনেক প্লেয়ার রয়েছে, তোমরা খুঁজে দেখো যে যারা সত্যি ইন্ডিয়ান ফুটবলে যথেষ্ট ভালো প্লেয়ার, তারা কিন্তু এই 4 মাসের বাইরে বাকি 8 মাস তাদেরকে কোন রকম ফুটবল টুর্নামেন্টে আমরা দেখতে পাই না। আর আমরা অপেক্ষা করে বসে থাকি সারা বাকি 8 মাস ধরে, শুধু আলোচনা করে থাকি ওই 4 মাস কি হবে। মানে সিরিয়াসলি বলছি লাস্ট পয়েন্ট, যে ঠিক এইভাবে ঠিক এই প্রসেসে আমাদের ইন্ডিয়ান ফুটবল এগোতে পারে না, আমাদের প্লেয়ারদের ডেভেলপমেন্ট ঠিক এই পথে এগোতে পারে না। এখান থেকে ভাবার সময় হয়েছে, এখান থেকে একটা রেক্টিফিকেশনের সময় এসেছে যে কিভাবে টুর্নামেন্টটাকে বড় করা যায়, কিভাবে টিমের সংখ্যা বাড়ানো যায়। কারণ শুধুমাত্র বিজনেসের পেছনে ছুটতে গিয়ে আমরা গত 10 বছরে অন্তত আমার চোখে, আমি পার্সোনালি বলবো আমার চোখে, আমরা 10%ও ডেভেলপ করতে পারিনি। যেই প্লেয়াররা যেই লেভেলে ছেড়ে গেছিলেন, বর্তমান প্লেয়াররা ঠিক তাদের সেই লেভেলটাকেই এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেখান থেকে অন্তত 10% আপগ্রেডও আমরা কিন্তু এই মুহূর্তে খুঁজে পাইনি। তো দেখা যাক, আস্তে আস্তে আমরা আরও অপেক্ষা করব। অপেক্ষা অনেক দিন ধরেই করছি, অনেক কিছুই শুনছি, এই অপেক্ষার হয়তো কোনো শেষ নেই। তো এটাই বিষয়, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে এই 4 মাসের টুর্নামেন্ট আর 8 মাসের রেস্ট, এটা ঠিক তোমরা কিভাবে দেখো এবং কিভাবে রিয়াকশনটা বেরিয়ে আসছে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।